এবছর বইমেলায় আমার দুটো বই এসেছে, নাম হচ্ছে শিক্ষার দর্শন, দর্শনের শিক্ষা। এটা মূলত একটা শিক্ষা সংকলন, বাংলাদেশের 10 জন টপ 10 ইন্টেলেকচুয়ালের ইন্টারভিউ এখানে আছে, এটা আমি সম্পাদনা করেছি। আর একটা বই আসছে কাগজ প্রকাশনী থেকে, এটা হলো আমার উপন্যাস, নাম হচ্ছে বস্তু আসলে মনুষ্য জীবন, আমাদের যে ফিলিংস, আমাদের যে জীবনযাপনের ভঙ্গি, আমাদের বহু বিস্তৃত আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, প্রেম, হতাশা, প্রণয়, এই সবগুলো বিষয়ই খুব মানে অনেক জটিল বিষয় কোনো কিছু এখানে নেই, বা মহান কোনো ব্যাপারও আসলে নেই। যা আছে সেটা হলো খুব তুচ্ছ বিষয়, আমাদের প্রতিনিয়ত যে বিষয়গুলোকে আমরা এনকাউন্টার করি। প্রত্যেকেরই একটা ভ্রমণ পিয়াসু মন থাকে, আর অজানাকে দেখার একটা প্রত্যয় থাকে, নতুন কিছু জানার আগ্রহ থাকে। আমরা সবাই নতুনত্ব যেটা সেটা খুঁজে বেড়াই, কেউ গান খুঁজে, কেউ নাটক খুঁজে, কেউ অভিনয় খুঁজে, কেউ ভ্রমণে স্বস্তি পায়। আমি ভ্রমণটাকে পছন্দ করি, ভ্রমণেই আমার স্বস্তি। আর বাংলা সাহিত্যে ভ্রমণের ভ্রমণ লেখকের সংখ্যা কম, আবার ভ্রমণ গদ্যের সংখ্যাও তুলনামূলক অন্যান্য সাহিত্যের চেয়ে কম, কিন্তু এর ইতিহাসটা বেশ পুরনো। সেই 1800 থেকে মোটা দাগে আমরা দেখতে পাই, যদিও এর ভ্রমণ গদ্যের শুরুটা 1500 থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপের অভিযাত্রী, রাশিয়ার চিঠি, তার এইসব প্রবন্ধে, এইসব ভ্রমণ গদ্যে সেই সময়ের ইউরোপ, সেই সময়ের রাশিয়ার বর্ণনা তুলে ধরেছিলেন। প্রত্যেক লেখকই যেখানে গিয়েছেন সেখানে সরস বর্ণনা দিয়েছেন। তো আমাদের এই সময়ের সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে অনেকেই নাম জানেন, কারণ হচ্ছে তার সরস বর্ণনাটা। তো এদিক থেকে আমাকে ভ্রমণটা উৎসাহিত করেছে। আর আমি ওই যে শুরুতেই বলেছি যে আমি ঘুরতে ভালোবাসি, এই ঘোরাফেরার এই অভ্যেস থেকে লেখালেখি। আর পাঠকদের আমি নতুন লেখক হিসেবে যে সহায়তা পাচ্ছি, বলবো যে বেশ বেশ আনন্দের। আমার পরিচিত যেসব জনরা আছেন, বিশেষত তাদের মাধ্যমে অন্যরাও জানছেন, আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে বইটির প্রচারটাও বেশ ভালো। ইমদাদ হক, হ্যাঁ, আমি ওর বইটা আসলে নিতে এসেছি আজকের বইমেলায়। হ্যাঁ, এই যে এই বইটি, তো ও দেশটি ঘুরে এসেছে, তারপরে ওর যে অভিব্যক্তি, ওর যে ভালো লাগা, কী দেখলো একজন বাংলাদেশি হিসেবে, ওর যে পার্সপেকশনটা ওই ওই দেশ সম্পর্কে, শুভ্র শহরের দেশে সেখানে কী কী আছে, সেটি নিয়েও একটু বিস্তারিত জানা, আমাদেরকে জানাবার জন্য আর কি কিছু লিখেছে। আমি এখনও বইটি পড়িনি, আজকে সংগ্রহ করেছি মাত্র, কিছুক্ষণ আগে নিলাম। তো আমার পক্ষ থেকে মনে হবে ও আগে থেকে লেখাপড়া করেছে, সাংবাদিকতার সাথে জড়িত ছিল, এবং ওর একটা ভালো দূরদর্শিতা আছে আমি যদি মনে করি। একটা যে কোনো বিষয় হোক, যে কোনো একটি জায়গা হোক, কোনো ইতিহাস হোক, কোনো ব্যক্তি মানুষ হোক, তার সম্পর্কে ভালো একটি ব্যাখ্যা তৈরি করবার মতো যে একজন মানুষ বা একজন লেখকের মধ্যে যে দূরদর্শিতা থাকা দরকার, আমি বন্ধু হিসেবে মনে করছি ইমদাদের মধ্যে সেটি আছে। আমার প্রিয় ছোট ভাই ইমদাদের লেখা কিছু পড়েছি ফেসবুকের কল্যাণে, শুভ্র শহরের দেশে, সুন্দরী মেয়ের তার সাথে যে তার সে হৃদ্যতা, তার যে নতুন করে পরিচয়, এটা সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলেছেন, অত্যন্ত অনবদ্যভাবে, সহজ সরল ভাষায় মানুষের মনের কথাটি যেন উনি তুলে ধরতে একটু ভুল করেননি।